সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। ইকবালকে নিয়ে নানান রকম কথাবার্তার ডালপালা ছড়াতে শুরু করেছে এবং সেটি কিন্তু কোনোভাবেই একটি সমাধান হচ্ছে না। সর্বশেষ যে খবর সেটি হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আমি খবরটি ছোট করে বলছি, কোরআন অবমাননার কথা স্বীকার, ঘটনার নেপথ্যে কে বলছে না ইকবাল। যেটি বলা হয়েছে খবরে যে পূজা মণ্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনার 7 দিন পর পুলিশ জানায় যে ব্যক্তি কাজটি করেছেন তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে, নাম ইকবাল, তিনি কুমিল্লা শহরেই বাসিন্দা, তবে ভবঘুরে ও মাদকাসক্ত। তাকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে জিজ্ঞাসাবাদেও কোরআন অবমাননার বিষয়টি স্বীকার করেছেন ইকবাল, তবে কেন এই কাজ তিনি করতে গেলেন, তাকে দিয়ে এ কাজ কারা করিয়েছেন, ঘটনার নেপথ্যের ব্যক্তিরা কারা, এসব প্রশ্নের কোনো জবাব পাওয়া যায়নি। পুলিশ সূত্র বলছে জিজ্ঞাসাবাদে ইকবাল এক এক সময় এক এক তথ্য দিচ্ছেন, কোনো প্রশ্নেরই সদুত্তর দিচ্ছে না। ইকবালকে গতকাল শুক্রবার দুপুরে কক্সবাজার থেকে কুমিল্লা পুলিশ লাইন্সে আনা হয়েছে। সেখানে তাকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখা এবং প্রতিমা থেকে গদা সরানোর বিষয়টি স্বীকার করেছেন ইকবাল। দর্শক, স্বীকার করেছেন যেটি আমরা খবরে পাচ্ছি, কিন্তু কারা করিয়েছে এটি নিয়েই কিন্তু তোলপাড় হচ্ছে বিভিন্ন মহলে, এবং সেটি নিয়ে কিন্তু শুধুমাত্র বিতর্ক জনমনে নেই, রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ক্ষমতায় আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে তোলপাড় হচ্ছে। সেই প্রশ্ন করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, একই প্রশ্ন করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তিনিও কিন্তু এই কথাটি সামনে এনেছেন। আমি ছোট ছোট করে যদি খবরগুলি একটু আপনাদেরকে শোনাই, সেটি হচ্ছে যে প্রথম খবরটি আছে প্রথম আলোতে দিয়েছে যে কুমিল্লার ঘটনায় কার কী ব্যর্থতা এই নিয়েই আলোচনা হচ্ছে। সেই খবরে বলা হয়েছে যে কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে পূজা মণ্ডপে হামলা ও দিনভর সংঘর্ষের ঘটনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ছিলেন অনেকটা দর্শকের ভূমিকায়। স্থানীয় সূত্রগুলো বলছে এখানকার জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের মধ্যে দ্বন্দ্ব ও বিভেদ অনেক দিনের, এ কারণে সাম্প্রদায়িক উত্তেজনা সামাল দেওয়ার ক্ষেত্রে জোরালো কোনো ভূমিকা রাখতে পারেননি দলটির নেতাকর্মীরা। তো দর্শক, দেখুন যে এই খবরটির ব্যাপারে কিন্তু যথেষ্ট সত্যতা আছে, কেননা স্থানীয় যে পূজা, স্থানীয় যে হিন্দু সম্প্রদায়ের নেতা, তিনিও কিন্তু অভিযোগ করেছেন যে এখানে স্থানীয় এমপির দিকে ইঙ্গিত করেছেন যে তার একটি ভূমিকা আছে, এবং সেটি তিনি বলছেন যে এখানকার স্থানীয় লোকজন এই তথ্য বলছেন। অর্থাৎ তার মানে হচ্ছে যে এই পূজা মণ্ডপে এই হামলার যে ঘটনা, সেই ঘটনার ব্যাপারে যে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ, যাদের নিয়ন্ত্রণে এখন হচ্ছে কুমিল্লার রাজনীতি চলে, সেখানে আওয়ামী লীগ কোনো ভূমিকা রাখেনি বা প্রতিরোধ গড়ে তোলেনি। একই কিন্তু খবর কিন্তু নোয়াখালী, একই খবর কিন্তু হাজীগঞ্জে, যেখানে যেখানে পূজা মণ্ডপে হামলা হয়েছে সেখানে কিন্তু স্থানীয় আওয়ামী লীগের ভূমিকার কিন্তু সমালোচনা করা হচ্ছে। কেননা জানেন যে বিদ্যমান বাস্তবতায় কিন্তু বহু জায়গায় কিন্তু বিএনপি বা অন্যান্য বিরোধী দল কিন্তু নিষ্ক্রিয়, সেখানে একচেটিয়া আধিপত্য আছে হচ্ছে আওয়ামী লীগের। সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের কেন ভূমিকা নেই এবং কোন কোন ক্ষেত্রে কিন্তু দোষারোপ করা হচ্ছে, চাঁদপুরে যেমন একেবারেই দোষারোপ করা হচ্ছে যে সেখানে কোন কোন হামলার নেতৃত্ব দিয়েছে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা, এটি নিয়ে কিন্তু পারস্পরিক কিন্তু দোষারোপ চলছে। এমনকি রাশেদ খান মেনন, ওয়ার্কার্স পার্টি, চৌধুরী দলীয় জোটের নেতা, তিনি কিন্তু বলছেন যে ইকবালকে ভবঘুরে আখ্যা দেওয়ার সুযোগ নেই। কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় গ্রেপ্তার ইকবাল হোসেনকে ভবঘুরে আখ্যা দিয়ে তার অপরাধ বা পরিস্থিতিকে লঘু করে দেখার অবকাশ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন পবিত্র কোরআন অবমাননার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি হিন্দু নন, মুসলমান, কিন্তু এখন তার তথাকথিত ধর্মপ্রেমীদের মুখে কথা নেই। এসব ঘটনাকে পূর্বপরিকল্পিত দাবি করে আটক ব্যক্তির পেছনে কারা আছে সেটি উদ্ঘাটনেরও দাবি জানান তিনি। রাশেদ খান মেননের কথা বললাম, আমি একটু পড়ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ইকবাল এতদিন কোথায় ছিল,
কারা তাকে সেখানে নিল, প্রশ্ন ফকরুলের। তিনি বলেছেন যে আজকে পত্রপত্রিকায় লেখা হচ্ছে ইকবাল নামে একজন অপ্রকৃতস্থ এবং মাদকসেবী তাকে ধরা হয়েছে। এটা এতদিন, অর্থাৎ ইকবাল এতদিন কোথায় ছিল, কারা তাকে সেখানে নিল? শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 20 দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এই কথাগুলো বলেন। তিনি বলেন যে সরকারের মদত ছাড়া কখনো সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয় না, যারা সরকারে থাকে তারাই করে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, কেন আপনারা ঘন্টার পর ঘন্টা চলে গেল, কোনো পুলিশ পাঠালেন না, পুলিশ গেল না বা পুলিশ থেকেও কোনো ব্যবস্থা নিল না, কেন এটা হলো? এই প্রশ্ন তিনি তুলেছেন। আমি একটু জাতীয় পার্টির বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলছেন যে গোয়েন্দা সংস্থা কেন আগে জানতে পারল না, এই প্রশ্ন তিনি তুলেছেন। শারদীয় দুর্গা পূজায় কোরআন শরীফ অবমাননার অভিযোগে দেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের মন্দির, মণ্ডপ, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার সমন্বিত একটি প্রয়াস কেন গোয়েন্দা সংস্থা আগে থেকে জানতে পারল না, তা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, জি এম কাদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হামলা কেন ঠেকাতে পারল না সরকারের কাছে, তাও উদ্ঘাটনের দাবি জানান তিনি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সম্প্রীতি সমাবেশে এসব দাবি জানান তিনি। অর্থাৎ যেই কথাটি জি এম কাদের বলছেন, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বলছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, এবং স্বয়ং আওয়ামী লীগের মধ্যে, স্থানীয় আওয়ামী লীগের মধ্যেই কিন্তু এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করছে, বা স্থানীয় মিডিয়াগুলো বা জাতীয় পর্যায়ের মিডিয়াগুলোও কিন্তু একই কথা বলছে যে যদি লোকাল আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগ, স্থানীয় ক্ষমতাসীন দলের যতগুলো সংগঠন আছে তারা যদি সক্রিয় হতো তাহলে এই এতদূর ঘটনা ঘটতো না। পাশাপাশি পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে, কেন রাজনৈতিক পক্ষ অর্থাৎ ক্ষমতাসীন দল সাথে সাথে পুলিশের হস্তক্ষেপ করলো না, বা পুলিশ নিজে থেকে কেন এই ঘটনাটা, এতগুলো ঘটনা যেহেতু কুমিল্লার ঘটনা বেশ ওই অঞ্চলের আশেপাশে স্প্রেড করেছে, ছড়িয়েছে, সুতরাং এই ঘটনাগুলো নিয়ন্ত্রণের ব্যাপারে কেন পদক্ষেপ নিল না, সেই প্রশ্নগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে। এবং প্রশ্ন উঠেছে যে প্রশাসন অর্থাৎ লোকাল প্রশাসন, জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসন, তারাও কেন এই ঘটনাগুলো নিষ্ক্রিয় থাকলো। এবং সর্বশেষ যে খবর আমরা দেখলাম যে ইকবাল ঘটনার দায় স্বীকার করছে যে তিনি এই পূজামণ্ডপে কোরআন শরীফ রেখেছে, কিন্তু কাকে দিয়ে এই কাজটি করিয়েছে, কারা করিয়েছে, এই ব্যাপারে ইকবাল এক এক সময় এক এক কথা বলছে। তার মানে হচ্ছে এই যে রহস্যটা, অর্থাৎ পবিত্র কোরআন শরীফ পূজামণ্ডপে রাখার যে রহস্যটা, যেটি সব মানুষ জানতে চাচ্ছে যে কাকে দিয়ে এই কাজটি করানো হলো, নেপথ্যে কারা আছে, কোনো শক্তিশালী দল বা সংগঠন আছে কিনা, তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা বা তাদের অন্য বিশেষ কোনো উদ্দেশ্য আছে কিনা, সেই বিষয়টি কিন্তু সুরাহা হচ্ছে না। তো যতক্ষণ সুরাহা না হচ্ছে সেটি নিয়ে কিন্তু বিতর্ক চলতেই থাকবে দর্শক।